রানিং কর্মচারীদের মাইলেজ যোগে পেনশন ও আতুতোষিক নির্ধারণে সকল অসম্মতি প্রত্যাহার করে সুস্পষ্ট আদেশ জারির দাবিতে বিক্ষোভ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ করে তারা। আগামী 27 আগস্টের মধ্যে দাবি মানা না হলে আন্দোলনের ঘোষণা দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন কর্মচারীরা। আমরা অর্থ মন্ত্রণালয়কে 27 তারিখের মধ্যে একটা ইয়ে দিছি, আলটিমেটাম দিছি, সাথে এক মাসের মধ্যে আমরা গত 1 আগস্টে আমরা ইয়ে দিছি, 1 আগস্টে 27 তারিখের মধ্যে যদি আমাদের এটা নতুন করে আমাদের প্রজ্ঞাপন না মানে, যদি প্রজ্ঞাপন পূর্বে নিয়ে আমরা যেটা 162 বছর যে পেয়ে আসছি ওটাতে আমাদের বেতন পূর্বে নিয়ে না দেওয়া হয়, পেনশন পূর্বে নিয়ে না দেওয়া হয়, তাহলে 28 তারিখ থেকে আমাদের কোনো ইঞ্জিন লোকসেবা বের হবে এবং অনির্দিষ্টকালের জন্য। 27 তারিখ ইজ দ্য লাস্ট পয়েন্ট, 27 তারিখ ক্রস করলে কোনো কথা নাই, 28 তারিখ থেকে আমরা গাড়ি বন্ধ করব না, আমি আমার কাজ করব না, এটা আমার রাইট। বিক্ষোভ শেষে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন কর্মচারীরা। তাদের দাবি যৌক্তিক বলে উল্লেখ করে তা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান মহাব্যবস্থাপক। দীর্ঘদিন যাবত এরাই সুবিধাটা পেয়ে আসছে, এইটা হঠাৎ করে কর্তন করলে তাদের মধ্যে একটা সংক্ষিপ্ততা দেখা দিতে পারে এবং দেখা দিচ্ছে। আমি মনে করি যে আমার ব্যক্তিগত অবস্থান সেটা হলো, তারা যেহেতু সুবিধাটা পেয়ে আসছে এবং যা এর আওতায় যারা রিক্রুট হয়েছে তাদের এই সুবিধাটা দেওয়া উচিত। আব্দুল বাতেন, পদা টাইমস, রাজশাহী।